নায়িকা বুবলি বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনে সংবাদ পাঠ করেছেন প্রায় 3 বছর। তারপর সাকিব খানের হাত ধরে সময়ের ব্যস্ত নায়িকা বনে গেলেন। এবার সাকিবের হাত ধরে বলিউডে এন্ট্রি নিয়েছেন নবাগত রোদেলা জান্নাত। রোদেলাও বেসরকারি চ্যানেল এটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন। বন্ধুরা, টেলিভিশন চ্যানেলে এমন অনেক সুন্দরী সংবাদ পাঠিকা আছেন যারা নায়িকা হওয়ার যোগ্যতা রাখেন। এমন কয়েকজনের সঙ্গে পরিচিত হব আজকের ভিডিওতে। স্বাগতম আপনাকে আননোন ফ্যাক্ট ভিডিও নতুন ভিডিওতে। এ তালিকায় প্রথমেই রয়েছেন টুম্পা চৌধুরী। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন ফুড সায়েন্সে। আরটিভিতে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। বর্তমানে তিনি কর্মরত রয়েছেন যমুনা টেলিভিশনে। ঈদের কিছু অনুষ্ঠানেও তাকে দেখা যায়। তিনি রাজি থাকলে পরিচালকরা তাকে নিয়ে ভাবতে পারেন। সামিয়া জাহান মুন, তিনি আছেন যমুনা টেলিভিশনে। যমুনার শোবিজ টুনাইট অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তিনি। শোবিজের প্রতিদিনকার খবরাখবর নিয়ে তিনি টেলিভিশনের পর্দায় হাজির হন। মডেলিং এর সঙ্গে টুকটাক জড়িত আছেন বলে সিনেমায় অভিনয় করতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছেন ইসলাম শায়লা। যমুনা টেলিভিশনের সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত আছেন তিনি। খোঁজ নিয়ে জানা যায় সংবাদ পাঠিকা হিসেবে তার ভক্ত রয়েছে। তার কথা বলার স্টাইল অনেক মেয়েরাই অনুসরণ করেন। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী জুড়ে বৃষ্টিপাত। আবহাওয়া অফিসের হিসাবে সকালে বৃষ্টি হয়েছে 36 মিলিমিটারের বেশি। পানি আটকে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ফারজানা বিথি, তরুণ প্রজন্মের কাছে পছন্দের উপস্থাপিকা ও সংবাদ পাঠিকা ফারজানা বিথি। কাজ করছেন 21 টিভি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা FM এবং বর্তমানে News24-এ কর্মরত আছেন তিনি। তিনি বলেন, সিনেমা নিয়ে ভাবছি না, তবে আমি সব কিছুতেই পারদর্শী, আমি পারবো। সাবরিনা সাকা মিম, বাংলাদেশ টেলিভিশনের নতুন করেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তারকা খ্যাতি পেয়েছিলেন সাবরিনা সাকা মিম। নাচ, গান, অভিনয় তিনটিতেই সেরা। পরে টিভি নাটক, ম্যাগাজিন অনুষ্ঠানে প্রায় দেখা যেত তাকে। অল্প কিছু নাটকে অভিনয় করলেও পরে আর সেদিকে পা বাড়াননি তিনি। সবার শেষে রয়েছেন শারমিন সাজ্জাদ, অভিনেতা ইরফান সাজ্জাদের স্ত্রী। বর্তমানে চ্যানেল আইয়ের সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত রয়েছেন। অল্প সময়ে সংবাদ পাঠিকা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। সুন্দরী হিসেবে তিনি নাম লেখাতে পারতেন অভিনয়েও। স্বামীর পথে পা বাড়াতে চাননি তিনি। নিউজ প্রেজেন্টারদের প্রথমেই ক্যামেরার সামনে ফ্রেন্ডলি হওয়া প্রয়োজন। সংবাদ যে পড়বে তার অবশ্যই স্বকীয়তা থাকতে হবে। এসব দক্ষতা একজন সংবাদ পাঠিকার মধ্যে পরিপূর্ণ থাকলে তিনি অভিনেত্রীও হতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে পাবেন স্ক্রিনে থাকা ভিডিওগুলো।